গতকালকে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইনটি মন্ত্রিপরিষদে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে এবং সেইখানে সঠিকভাবে আপনি বলেছেন যে আইনের মধ্যে এই সাইবার নিরাপত্তা আইনের মধ্যে আপনার আগের মামলাগুলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 যেটা সেটার অনুসারেই চলবে এই কথাটা উল্লেখ আছে। প্রথম কথা হচ্ছে যে আইন অপরাধ করার সময় বলবৎ ছিল সেই আইনেই বিচার কার্য হবে এবং সেই আইনে যেই সাজা ছিল সেই সাজাই দিতে হবে। ওখানে একটা কথা আছে এই 35 অনুচ্ছেদে, সেটা হচ্ছে যে যদি নতুন আইন যেটা করা হচ্ছে ওইটার পরিবর্তে সেইখানে যদি সাজা অধিক হয় তাহলে সেই সাজাটা দেওয়া যাবে না। পুরনো আইনে যে আইনে সে অপরাধ করেছে অথবা যে আইন বলবৎ ছিল অপরাধ করার সময় সেই আইনে যেই সাজা আছে তাকে সেই সাজাই দিতে হবে। দ্বিতীয়টা আছে কোনো ভিন্নতর সাজা দেওয়া যাবে না। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এখানে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি এবং আরেকটা কথা আমি শুধু একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা জবাব আপনারা বিলটা যখন এই আইনের যখন এটা সম্পূর্ণভাবে পাস করা হবে তখন এটা জবাব কিন্তু পাবেন। কি জবাব পাবেন সেটা হচ্ছে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে ধরেন আমরা যদি 21 ধারা ধরি, 21 ধারার আপনার শাস্তি ছিল আগে ডিজিটাল নিরাপত্তা আইনে 10 বছর কারাদণ্ড। এখানে আজকে 21 ধারায় নতুন আইন করা হয়, নতুন আইনে সাইবার নিরাপত্তা আইনে বলা হচ্ছে 5 বছর, না আরও কমানো হয়েছে, 7 বছর ছিল প্রস্তাবিত, এইবার নতুনটায় 5 বছর করা হয়েছে। তো এখন তাহলে বিজ্ঞ আদালত যখন এই আইন পাশ হওয়ার আগে মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলবৎ থাকার সময় যেই অপরাধ হয়েছে তাহলে তিনি সংবিধান মতে ওই 10 বছর সাজা কিন্তু দিতে পারেন। আমরা সেইখানে যাতে সংবিধানের সাথেও সাংঘর্ষিক না হয় এমন একটা ব্যবস্থা করতে চাচ্ছি যেখানে যেহেতু এই আইনের মাধ্যমে আইনসভার ইন্টেনশন ইচ্ছা পরিষ্কার হচ্ছে যে তারা এই আইনে সাজাটা কমাতে চান, সেই কমানো সাজায় যাতে সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয়ে সেই কমানো সাজার মধ্যেই যেন তারা থাকেন সেরকম একটা ব্যবস্থা চিন্তাভাবনা করছি। এবং সেই জন্যই আমি কিন্তু এখন বললাম যে এইটা পাশ হওয়ার পরে আপনারা বুঝবেন যে এটার কি রূপ আমি দিচ্ছি। দুটো কথা আমি যে বাংলার যে ফ্রেজ ব্যবহার করা হচ্ছে সে এটা আমার ফ্রেজ না, বাংলায় যে ফ্রেজ ব্যবহার করা হচ্ছে সেই ফ্রেজকে আমি উদ্ধৃতি দিয়ে কথা বলছি। সেটা হচ্ছে একটা বলা হচ্ছে যে নতুন বোতলে পুরনো মত, এক। আরেকটা বলা হয়েছে বোধহয় যেই লাউ সেই করি। এখন আমার কথা হচ্ছে যে 21 ধারায় সাজা ছিল 10 বছর, 21 ধারা সম্বন্ধে কিন্তু যথেষ্ট কথোপকথন ছিল এবং 21 ধারায় সাজা ছিল 10 বছর, সেই সাজাকে কমিয়ে আনে করা হয়েছে 5 বছর। আর 21 ধারায় 21 উপধারা 2-এ বলা ছিল যে এইটা যদি পুনর্বার করা হয় তাহলে ডবল হবে, সেটাকে বাতিল করা হয়েছে। আপনার 28 ধারায় যেটা আপনারা মানহানি বলেন সেখানে সাজা ছিল 3 বছর, সেটাকে কারাদণ্ড বাদ দিয়ে আপনার জরিমানা করা হয়েছে, সেটাকে পরিবর্তন নয়। প্রত্যেকটা আপনি দেখবেন, এবং তারপরে আমি উল্লেখযোগ্যগুলি বলছি যে অনেক ধারাই ছিল যেগুলি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অজামিনযোগ্য ছিল, সেগুলি সবগুলিকে শুধু টেকনিক্যাল অফেন্সগুলি, টেকনিক্যাল অপরাধগুলিকে জামিন
অজামিনযোগ্য করে সবগুলিকে কিন্তু জামিনযোগ্য করা হয়েছে। এগুলি কি পরিবর্তন নয়? এগুলি পরিবর্তন, যে পরিবর্তনের যে কোনো সংজ্ঞায় এগুলিকে পরিবর্তন বলে। সেই জন্যই আমি বলছি যে এটা পরিবর্তন করা হয়েছে এবং অনেক পরিবর্তন করা হয়েছে। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্বন্ধে যেই সব আপত্তিগুলি ছিল সেই সব আপত্তিগুলি আমরা কনসিডার করি সাইবার নিরাপত্তা আইনে, সেই আপত্তিগুলিকে বিবেচনা করে সাইবার নিরাপত্তা আইনে সেই সব ব্যবস্থা করেছি। এবং আলোচনার কথা তো আমি বললাম।